সুধি দর্শক মন্ডলী উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি কিন্তু আজ আমরা আলোচনা করব একজন নারী উদ্যোক্তাকে নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লিকর্মশেক ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম এবং আমাদের সাথে আরও রয়েছেন জনাব ফাতেমা জোহরা যিনি স্টার্টার চার্টার অ্যাগ্রো অ্যাওয়ার্ড বেস্ট ফার্মার ফিমেল দুই হাজার পনেরো নির্বাচিত হয়েছেন আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত পিকেএসএফ উনিশশো সাল থেকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে যা এর অন্যতম একটি অর্জন সাম্প্রতিক সমৃদ্ধি কর্মসূচির পরিবার ভিত্তিক উন্নয়ন মডেলেও মূল প্রতিনিধি হিসেবে নারীকে বিবেচনা করা হয়েছে বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে নারী যার ফলে নারীরা এখন নিজ অধিকার সম্পর্কে অধিক সচেতন এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম সৃষ্টি হয়েছে নিজেদের প্রতি সম্মান শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস তেমনই একজন আত্মবিশ্বাস নারী হলেন ফাতেমা জোহরা তার উদ্যোগ এবং সফলতার উপর একটি প্রামাণ্য চিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একজন সফল নারী ফাতেমা জোহরা অর্থনীতিতে সম্মান সহ স্নাতকত্ব সম্পন্ন করে অন্য সবার মতো শুধু চাকরি বা ব্যবসায় নিজের পেশা হিসেবে বেছে নেননি তিনি চাকরি ও গবেষণার কাজের পাশাপাশি বাবার সাথে জমিতে চাষাবাদ শুরু করেন দু সালে তিনি ধান চাষের পাশাপাশি নানা ধরনের সবজি চাষ করেন তিনি নতুন নতুন প্রযুক্তি ও বাজারে চাহিদা সম্পন্ন উচ্চ ফলনশীল জাতের সবজি উৎপাদন করেন বর্তমানে তিনি প্রায় পঁচাত্তর বিঘা জমিতে চাষাবাদ করছেন বাইশ বিঘা জমির উপর আম করেছেন যে বাগান থেকে তিনি বছরে প্রায় দশ থেকে বারো আম বিক্রি করে থাকেন শুধু ফসল উৎপাদনে নয় তিনি গড়ে তুলেছেন আধুনিক এক গরুর খামার বর্তমানে তার খামারে প্রায় পঁচিশ থেকে তিরিশটি গরু রয়েছে তিনি বেশ কয়েকটি পুকুরে মৎস্য করছেন এক কথায় বলতে গেলে ফাতেমা জোহরা একটি পূর্ণাঙ্গ আধুনিক খামার গড়ে তুলেছেন তার খামারে সার্বক্ষণিক পনেরো জন কর্মী ও বেশ কিছু অস্থায়ী কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি একজন নারী হয়েও এই খামারটি সফলভাবে পরিচালনা করছেন এই খামার থেকে তিনি বছরে প্রায় দশ লক্ষ টাকা আয় করে থাকেন এটার মধ্যে একটা মানে অনাবিল আনন্দ আছে যে একটা ফসল যখন হয় মানে সেটার মানে আসলে সেটা মানে জবের চাইতে ওই জবের চাইতে এই জবটা আমাকে অনেক বেশি আটকে রেখেছে এখানে আমি ফুলকপি বাঁধাকপি আলু কচু ওলকচু তারপর ঢেঁড়স তারপরে লাউ কাকরোল তিতে করলা শশা মানে মোট টমেটো তারপরে যেটা হচ্ছে যে এছাড়াও যেটা আমি বাইরে করি লেটিস করি তারপর চাইনিজ ক্যাবিজগুলো করি চাইনিজ লেটিস করি তারপরে শালগম তারপরে ওলকপি মানে যা মানে ভেজিটেবল যতটুকু করা যায় আমি সব ধরনের ভেজিটেবল করি একটা মহিলার জন্য গ্রামে এসে এইভাবে তার চিরপরিচিত একটা পরিবেশ ছেড়ে তার জীবনটা যেভাবে কেটেছে সেই পরিবেশ ছেড়ে কাজ করাটা মানে একটা চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং সব দিক থেকে স্বাস্থ্যগতভাবে মানসিকগতভাবে এবং সামাজিকভাবে আমার মনে হয় যে আজকে যে স্বীকৃতিটা আমি পেলাম এটা আমাকে প্রতিকূল যে স্রোত আছে সেটা থেকে আরও এগিয়ে যেতে আরও মানে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে তিনি নিজের কাজের স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড বেস্ট ফার্মার ফিমেল নির্বাচিত হয়েছেন সদী দর্শক মণ্ডলী প্রতিবেদনটি দেখলাম যেখানে ফাতেমা মাঝহার অনেক বিষয়গুলো আলোচিত হয়েছে যে বিষয়টি আলোচিত হয়নি সে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আপনি ফাতেমা আপা আপনি উনিশশো সালে কর্মজীবন শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান এবং মাস্টার্স দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে মানুষের স্বপ্ন থাকে একটি ভালো চাকরি ভালো অবস্থান আপনি এটা করেছেন পাশাপাশি আর একটা স্বপ্ন আমার আপনার ভিতরে ছিল সেটা হচ্ছে এলাকায় গিয়ে কিছু কাজ করা ছোটবেলায় আপনি কি এগুলি ভাবতেন। শহরে মানুষ আমি শহরে জন্ম শহরে বড় হয়েছি এবং তখন কিন্তু আমার যে কিছু একটা করব আমি কিছু একটা করব নিজে স্বনির্ভর হব সেই চিন্তা আমার সবসময় ছিল এবং পাশ করার পরেও যে অনেকগুলো সিদ্ধান্ত পারিবারিক সিদ্ধান্ত এড়িয়ে আমি চাকরিতে ঢুকি এবং চাকরিতে ঢোকার পরেও তখন একটা ইচ্ছে ছিল যে বাইরে চলে যাবো হায়ার এডুকেশনের জন্য কিন্তু তখন আমার গবেষণা কাজটা আমাকে এমনভাবে জড়িয়ে ধরল যে ওইটা ফেলে আমি যেতে মানে যাওয়াটা আমার হয়ে উঠল উঠল না যে সময় আমি গবেষণার কাজ করি তখন আমার দু ধরনের কাজ করেছি আমি দুটো দুটো সেকশানের উপর একটা হচ্ছে শিল্প আর একটা হলো কৃষি এই কাজগুলো আমাকে গ্রামের দিকে আস্তে আস্তে মানে আমাকে আগ্রহী করে তোলে আগ্রহী করে তোলে গ্রামের জীবন সম্পর্কে গ্রামের যে অর্থনীতি সম্পর্কে এবং যখন গ্রামে যাওয়া শুরু করি তখন দেখি যে ওখানে অনেক কিছু করা যায় বাবাকে নাড়তে একটু কষ্ট হতো যে এটা করতে চাইতাম ওটা করতে চাইতাম বাবা বলতেন যে না ট্রেডিশনের বাইরে গেলে কিন্তু তুমি অসুবিধায় পড়ে যাবা তারপরও চেষ্টা করতাম বাবা আমাকে অখুশি করতেন না যে যখন বলতাম যে আব্বা এটা করব তখন উনি বলতেন ঠিক আছে করো তারপরে আস্তে আস্তে যখন গ্রামের সাথে পরিচয় হলো তখন আমার আস্তে আস্তে গ্রামের সাথে পরিচয় হতে থাকলো তারপর দু সালে বাবা যখন চলে যায় তখন ভাইরা যেহেতু বিভিন্ন পেশায় জড়িত তারা সময় দিতে পারে না আমি কনসালটেন্সি করি ওখানে একটা বেশ একটা ফাঁকা সময় পাওয়া যায় যাওয়ার জন্য তখন যাওয়া শুরু করলাম এবং পুরোপুরি কৃষক মানে কৃষিকাজ শুরু করলাম তখন স্যার পিকেএসএফ আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক কাজ করছে এ বিষয়ে যদি একটু বলেন গ্রামাঞ্চলের যারা মহিলা তারা সুবিধা বঞ্চিত এবং অনেক ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের সুযোগ হয় না এলোকে লোককে পলিকর্ম সহায়ক ফাউন্ডেশন যে ঋণ কর্মসূচি চালু করেছে এবং অন্যান্য ও আর্থিক সেবা টেকনিক্যাল সার্ভিস এবং ও আর্থিক সেক্ষেত্রে সব ক্ষেত্রে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন মহিলাদেরকে অগ্রাধিকার নারীদেরকে অগ্রাধিকার দিচ্ছে এক কোটি পনেরো ষোলো লক্ষ যে আমাদের সেবা গ্রহণকারী আছে তাদের শতকরা নব্বই ভাগ মহিলা এবং এদের কর্মসংস্থানের জন্য এদের আমরা আমাদের নীতিমালাতে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের যে প্ল্যানিং স্ট্র্যাটেজি এগুলাতেই এটা আমাদের তাদের অগ্রাধিকার দেওয়ার নীতিমালা স্বীকৃত যেমন আমরা যে গাভী গরু পালনের জন্য ছাগল পালনের জন্য হাঁস মুরগি পালনের জন্য সেলাই কাজের জন্য যেসব ঋণ দিয়ে থাকে এগুলা মহিলাদের অগ্রাধিকার এক্ষেত্রে সরকারের নীতির সাথে সামঞ্জস্য সামঞ্জস্য রেখে আমরা পল্লিকর্ম ফাউন্ডেশন আমাদের যে ঋণ কর্মসূচি কর্মসংস্থান কর্মসূচি এখানে সুবিধা বঞ্চিত হিসেবে মহিলাদেরকে অগ্রাধিকার দিচ্ছি এবং আমাদের নিজস্ব এর নিজস্ব চাকরিতে বা অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে এদের অগ্রাধিকার অব্যাহত রয়েছে অব্যাহত রয়েছে স্যার যে কথাটা বলছিলেন আপনি পুঁজির কথা বলছিলেন আর কি এই এই পুঁজির সাথে তো প্রযুক্তিটাও সম্পর্ক প্র্যাকটিক্যাল টাইপের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি যেমন একটা মহিলাকে যদি আমরা বিশেষ কোনো একটি কাজে হস্তশিল্পের জন্য ঋণ দিয়ে থাকি তাকে আমরা সেখানে প্রশিক্ষিত করি যদি সেলাই কাজের জন্য ঋণ দিয়ে থাকি তার আগে তাকে প্রশিক্ষণ দিয়া এই কাজে তৈরি করা সুতরাং আমরা পুঁজির সাথে প্রশিক্ষণ এবং আধুনিক যেসব প্রযুক্তি বিভিন্ন দেশে বর্তমানে আসছে যেমন সেগুলো কিছু কিছু একদম মানে তৃণমূল পর্যায়ের প্রযুক্তি যেমন ক্যাসো দিয়া কেঁচো সার তৈরি করা গ্রামের বিধবা মহিলা দরিদ্র মহিলা এটা একটা ছোট একটা টেকনোলজি কিন্তু খুব বেশি কঠিন না সার দিয়ে কম্পোজ যে জৈব সার তৈরি করতেছে এটা একটা টেকনোলজি মহিলারা মাঠে আপনার ফেরোম্যান সেক্স ট্র্যাপ যেটা একটা লিকুইড বিভিন্ন জায়গায় দিয়ে সবজি তৈরি করতেছে ইনসেক্টিসাইড ফ্রি যেখানে বিষমুক্ত সবজি তৈরি করছে এই যে বর্তমানে যে প্রযুক্তি যেমন মোবাইল যুগ এখানে আইটির যে প্রযুক্তি এগুলো তো আমরা প্রশিক্ষণ দিচ্ছি ক্রমান্বয়ে এরা সমাজের মেন স্ট্রিমে যাতে চলে আসে সে লোককে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং ভালো ফলাফল পাচ্ছি আচ্ছা স্যার বলছিলেন পুঁজির কথা স্যার বলছিলেন প্রশিক্ষণের কথা প্রযুক্তির কথা আপনার উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার পেছনে এই তিনটার ভূমিকা কীরকম ছিল আচ্ছা প্রশিক্ষণটা ডাইরেক্ট প্রশিক্ষণ আমার সেভাবে ছিল না পুঁজি এবং প্রযুক্তি কিন্তু আমার 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 হাতের কাছে হ্যাঁ তবে জন্য জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে শুধু না নারী তো অবশ্যই আমাদের দেশের কৃষকের জন্য যেটা বড় সমস্যা সেটা হলো মার্কেটিং সমস্যা আমাদের থেকে আমাদের যারা ভোক্তারা অনেক দূরে ভোক্তাদের কাছে আমরা কৃষকরা সরাসরি পৌঁছতে পারি না এ লক্ষ্যে পল্লী সহায়ক ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ের যারা উৎপাদনকারী হস্তশিল্প বা অন্যান্য পণ্য যাতে ন্যায্য মূল্যে দিতে পারে আমরা সহায়তা দিচ্ছি এবং আমরা একটা ই প্ল্যাটফর্ম তৈরি করবো শ্যামলিতে পল্লিকর্ম ফাউন্ডেশনের নিজস্ব যে প্রশিক্ষণ কেন্দ্র হবে ওখানে আমরা স্পেস দিচ্ছি উদ্যোক্তাদেরকে তাদের ব্র্যান্ডিং করার চেষ্টা করবো আমরা আমরা শেষ পর্যন্ত এই যে ভ্যালু চেইন যে প্রজেক্টগুলো আমাদের যে ভ্যালু চেইন ডেভেলপমেন্ট এখানে মহিলাদের ইনভলভমেন্টটা বেশি এবং এগুলা এই ভ্যালু চেইন ডেভেলপমেন্টের মাধ্যমে প্রচুর পরিমানের কর্মসংস্থান যে এটা আমরা মাইক্রো এন্টারপ্রাইজ এর মাধ্যমে ছোটখাটো ব্যবসা ফার্ম যেমন কাচছাস বা পাডুকা শিল্প এগুলো তো মহিলাদের কি ইনভলভ করা হচ্ছে আমরা রীতি দিচ্ছি আমি এজ এ কৃষক আমি যেটা ফেস করি যদি এটা ভ্যালু চেনটা থাকতো আমটা যদি পার্ক তৈরি করা হতো তৈরি করা হতো তাহলে এটার আরেকটা ভ্যালু চেন হতো পার্কটা তৈরি করলে পাল্পটা চলে যেত সস বা অন্য কোনো জায়গাতে অথবা কোনো হোটেলে হ্যাঁ কিন্তু এটা হচ্ছে না এটা না হয়ে সোজা কাঁচা কাঁচামালটা চলে যাচ্ছে কনজিউমারের কাছে ফলে আমার কোনো ভ্যালু চেন নাই লিকুয়েস্টটা ডেভেলপ করছি না কিছু সাকসেসফুল ভ্যালু চেন একটু শুনবো আগে স্যার একটু বিরতি নিতে হচ্ছে স্যার শুধু দর্শক মন্ডলী বিরতি হচ্ছে বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে সরকার সুদি দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম ভ্যালু চেন ডেভেলপমেন্ট প্রসঙ্গে স্যার আমরা জানি যে পল্লী ক্রমশ ফাউন্ডেশন চেন ডেভেলপমেন্টে অনেক কাজ করেছে বিরতিতে যাওয়ার আগে ফাতেমা বলছিল যে আমাদের এই ক্ষেত্রে ভ্যালু চেন ডেভেলপমেন্টের এই কাজগুলো আমরা পিছিয়ে আছি পল্লী ক্রমশ ফাউন্ডেশন গবেষণায় দেখেছে যে আমরা যদি ভ্যালু চেনের উন্নয়ন করতে পারি এবং ব্যবসা গুচ্ছ চিহ্নিত করে যদি আমরা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারি মাইক্রো এন্টারপ্রাইজে ক্ষুদ্র ব্যবসা উদ্যোগে যদি আমরা সহায়তা করতে পারি এতে দারিদ্র বিমোচনে সহায়তা করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে এবং পল্লী এলাকার উন্নয়নে এটা বেশ সহায়তা করে এবং ভোক্তা উপযুক্ত পণ্যটা পায় পণ্যটা পায় এই লক্ষ্যে আমরা ইফাদের একটি প্রকল্প বড় একটি প্রকল্প ফেডেক প্রকল্প ফাইন্যান্সিং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এবং সেখানে এই প্রকল্পে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েশন এন্টারপ্রাইজও ক্ষুদ্র ব্যবসাও উন্নয়ন হলো এবং এমপ্লয়মেন্ট জেনারেশান কর্মসংস্থান সৃষ্টি হলো যেটা এর মূল লক্ষ্য এই লক্ষ্যে আমরা অনেকগুলা ব্যবসাগুচ্ছ প্রথমে চিহ্নিত করি এবং এই চিহ্নিত ব্যবসাগুচ্ছ থেকে আমরা ভ্যালু চেনের উন্নয়নের জন্য কারিগরি সহায়তা এটা সার্বিক একটা প্যাকেজ দিয়া এটার উন্নয়ন করেছে যেমন ভৈরবের পাদুকা শিল্পে আমরা সহায়তা করেছি যশোরের গদখালিতে ফুল পুষ্প ফুলের চাষ ফুলের চাষে আপনার সহায়তা করেছে এবং এখন কুচিয়া চাষ হচ্ছে বাংলাদেশ থেকে কাঁকড়া রপ্তানি হচ্ছে অত্যন্ত উচ্চ মূল্যের এবং কুচিয়া রপ্তানি হচ্ছে নিরপেক্ষ যারা বিশেষজ্ঞ তারা এটা মূল্যায়ন করে দেখেছেন যে এটা অত্যন্ত ও কর্মসংস্থান সৃষ্টির সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাতেমাপা যেটা আলোচনা করছিলেন উনি প্রতি বছর প্রায় দশ বারো টন আম উৎপন্ন করে এই আমের কি কোনো ভ্যালু চেন করার সময় আমের যে আমরা যদি উনি ঠিকই বলছেন যে এটা যদি আমরা ফুড প্রসেসিং শিল্পে যেতে পারি এবং শুধুমাত্র আম রপ্তানি না করে আমজাত পণ্য যদি আমরা রপ্তানি আম এবং আনারস অন্যান্য যেগুলো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ফলে এগুলার আমরা ক্রমান্বয়ে সহায়তা করতেছি আপনি নিজেকে কি ভাবতে ভালো লাগে গবেষক নাকি একজন কৃষক যেটা হচ্ছে যে কৃষি কাজই করি বা গবেষণাই করি গবেষণা ধর্মী মনটা যদি আমার থাকে তাহলে কিন্তু আমি যে কোনো জায়গায় সাকসেসফুল হতে পারি আপনি ধান চাষ করছেন উচ্চ ফলনশীল সবজি যেটা বিশাল একটি এরিয়া নিয়ে করছেন পুকুরে মাছ চাষ করছেন গাভীপ রয়েছে প্রায় তিরিশটির মতো এত সব আপনি কিভাবে ম্যানেজ করছেন কীভাবে কিভাবে করছি সেটা জানি না কিন্তু ম্যানেজ হচ্ছে সময় দিতে হয় তবে আমার মনে হয় যে আমি মাঝে মাঝে মানে আর মানে আমার প্রফেশনাল কাজগুলো আমি আস্তে আস্তে যেটা আমার গবেষণা ছিল সেই প্রফেশন যেটা কাগজে কলমে ছিল যেটা সেটা আস্তে আস্তে আমি কমিয়ে দিচ্ছি আমাদের যে প্রতিষ্ঠানগুলো যারা পুঁজি সরবরাহ করে থাকে এই পুঁজিটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ ইয়ে মহিলারা বা নারীরা আকাঙ্ক্ষিত পুঁজিটা পায় না আমরা যদিও মহিলার নামে ঋণটা দিয়ে থাকি কিন্তু অনেক ক্ষেত্রে মহিলা এই ঋণ পাও মাত্র তার স্বামী এটা নিয়ে যায় বা কিন্তু এখানে আমরা পুরুষ মহিলার কোনো ভেদাভেদ করি না আমরা মহিলাদেরকে সচেতন করেছি বিভিন্ন সময়ে প্রশিক্ষণের মাধ্যমে যে এটি আপনার জন্য দেওয়া ঋণ আপনার ভাগ্য উন্নয়নের জন্য আপনি এই ঋণ ব্যবহার করবেন এবং আপনি ইচ্ছে করলে আপনার স্বামীর সহায়তা নিতে পারেন ছেদের মেয়ের সহায়তা নিতে পারেন ভাই বোনের সহায়তা নিতে পারেন এই পরিস্থিতি আগে একটু খারাপ ছিল কিন্তু আস্তে আস্তে এটা এটা ভালো হচ্ছে বিশেষ করে আপনি আসার পরে পরিবার ভিত্তিক যে ঋণটা আমাদের মানে চেয়ারম্যান মহোদয় যে সমৃদ্ধি কর্মসূচি এবং এখানে পরিবার ভিত্তিক আমরা ঋণ দিচ্ছি এবং আমাদের যে প্রায় আড়াই শতাধিক যে সহযোগী সংস্থা আছে যাদের মাধ্যমে পল্লী সহ ফাউন্ডেশন কাজ করে তার মধ্যে বেশ উল্লেখযোগ্য একটি অংশের প্রধান নির্বাহী কিন্তু মহিলা এবং যেগুলো সেগুলো অত্যন্ত সাফল্যের সাথে প্রায় বত্রিশটি আমাদের নীতিতেই এটা আছে বলা আছে সেই জন্যই তা আমরা ঋণ দিই তাদেরকে সচেতন করে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে শিক্ষার আলো দেওয়ার চেষ্টা করছে হওয়ার জন্য যা প্রয়োজন এবং একজন ভালো মা হওয়ার জন্য শিক্ষিত মা হওয়ার জন্য শিক্ষিত গৃহিণী হওয়ার জন্য এবং একজন সচেতন নাগরিক হওয়ার জন্য যা যা প্রয়োজন সব প্রশিক্ষণ সব যোগ্যতাই আমরা দিচ্ছি মহিলাদেরকে এবং আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে অনেক ধন্যবাদ স্যার আপনাকে এই ব্যাপারে আমি কি কিন্তু আমার অভিজ্ঞতার কথা বলতে পারি সর্বশেষ সর্বশেষ আচ্ছা এখানে হচ্ছে যেহেতু আমি এখন মানে অনেক সময় আমি গ্রামে দিচ্ছি এবং গ্রামের মানে মহিলাদের অবস্থা দেখছি গ্রামের সমাজটাকে অনেক কাছে থেকে দেখছি আগে দেখতাম কাগজে কলমে এবং তখন আমি মনে করতাম অনেক বেশি জানি কিন্তু এখন দেখছি তাদের যখন দেখছি বিশেষ করে আপনাদের ঋণ যেটা আছে সেটা মানে যেটা বিধবা এবং যারা স্বামী পড়ে তারা অনেক বেশি এফিসিয়েন্টলি কাজে লাগায় এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে প্রথম যখন ঋণটা আনে মহিলা তার সিদ্ধান্ত অনুযায়ী সে হয়তো গরু কিনলো গরুটাকে পেলে পুষে বড়ো করলো তখনও কিন্তু তার হাতে কিন্তু তারপরে যখন স্বামী যখন গরুটা বিক্রি করলো হ্যাঁ যখন বিক্রি করে ফেললো যে পনেরো হাজার টাকার গরু বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করলো হ্যাঁ এই পর্যন্ত কিন্তু মেয়েটাই তাকে ডেভেলপ করলে গরুটাকে সম্পূর্ণ রকম খাওয়ানো ওর জন্য সব কিছু করা মেয়েটা করছে তখন কিন্তু স্বামী তখন ওই টাকাটার উপরে মানে হাত দিচ্ছে হ্যাঁ তখন হাত দিচ্ছে তখন ওই মেয়েটা তখন টাকার মালিকটা থাকছে না কিন্তু এটা হচ্ছে কেন যেহেতু মার্কেটিংটা ছেলেটা করছে কিন্তু মার্কেটিংটা যদি মেয়েটা করতে পারতো মার্কেট যদি আমার কাছে থাকতো তাহলে সে অংশগ্রহণ করতে হ্যাঁ শুধু না সেটা মানে তার জন্য না মার্কেট সমস্যা আমি এত বড় কৃষক এত বড় এন্টারপ্রেনিয়র তারপরে আমিও বনি করি যে মার্কেটটা আমার ফার্ম গেট আর মার্কেট গেটের দূরত্ব অনেক বেশি এটা যদি কমই আনা যেত আমি যদি কনজিউমারের কাছ থেকে কাছে চলে যেতে পারতাম ঢাকায় যদি একটা আউটলেট থাকতো আমার তাহলে আমি বোধহয় আরও অনেক ভালো করতে পারতাম সেভাবে ভাবছে হ্যাঁ তো বললাম আমাদের যে শ্যামলিতে যে আমরা প্রশিক্ষণ ভবন তৈরি একটা বহুতল বিশিষ্ট ভবন এখানে আমাদের সহযোগী সংস্থার সদস্যদের উৎপাদিত পণ্য ব্র্যান্ডিং করা ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা এগুলা লক্ষ্যে আমরা আমাদের জায়গা দেব বিনা বিনামূল্যে জায়গা দেব এবং এই ক্রয় বিক্রয়ে সহায়তা করার জন্য এখন যেহেতু ইন্টারনেটের যুগ ই প্ল্যাটফর্ম আমরা চালু করে দেব যেখান থেকে ক্রয় বিক্রয়ের সুবিধা হয় ন্যায্য মূল্য পেতে পারেন উৎপাদনকারীরা এবং আলটিমেটলি যাহা যাতে মহিলারা মহিলা উদ্যোক্তারা যাতে লাভবান হতে পারে স্যার অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপা এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য সত্যি দর্শক মণ্ডলী দারিদ্র বিমোচনের সরকারি অঙ্গীকার পূরণ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পিকেএসএফ ভবিষ্যতেও পিকেএসএফ দরিদ্র মানুষ বিশেষ করে নারীদের শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা অর্থ প্রবাহ সহ মানব উন্নয়নের বিভিন্ন অনুষঙ্গ অন্তর্ভুক্ত করে কাজ করে যাবে যাতে নারীরা সকল প্রকার বঞ্চনা ও সীমাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে সুদীবৃন্দ বাংলার ঘরে ঘরে ফাতেমা জোহরের মতো উদ্যোক্তা সৃষ্টি হবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল